नमस्कार बंधुरा जेनविल फूडे सकल बंधु स्वागत जानाई। आज के रेसिपी चला छोला दिए कचुड़ी बनानो और तारे तरकार तरकारी। तो चलो क्यों बनाते हैं देखे नी। तर आगे सवार का अनुरोध करब वीडियो स्किप ना करे पुरोटो देखार और वीडियो भलो लगले चैनल के सबसक्राइब कर पशे थका बेल बटन की प्रेस कर जखनी को नतून वीडियो आपलोड करब से ही वीडियो नोटिफिकेशन सवार आगे पे जा। चलो देखे नी क्यों बनाते हैं तर कचुड़ी और साथे तरकारी। एटा आपने सकाले नाश्ता बनाते पारे। काबलि छोलार कचुड़ी तो छोलागुलो प्रथमे लवण हलुद दिए सेद्ध करे नियेछि आर ए मसलागुलो नियेछि। एटा हिंग नियेछि दुटो शुकनो लंका एटा भाजा मसला लवण हलुद चीनी और जोन ये बेकिंग सोडा बेकिंग पाउडार दो रकम ही नहीं लंकार गुड़ो और आदा। प्रथम मयदा नेब आपनारा परिमाण मत मयदा नेबें तीन बाटी मत मयदा नहीं चाल दिए चेले नेब जोन नहीं हाफ चामच जोनगुलो देव और अल्प चीनी देव हाफ चामच चीनी एक बेकिंग पाउडार हाफ चामच बेकिंग सोडा से दिल और देव परिमाण मत लवण सबगलो के भलो मिसिए नेब भलोक मिसिए नहीं सोयाबीन तेल नहीं हाफ कप मत दिए मेखे नेब अल्प को जल दिए मेखे नेब मयदाटा भलोक मेखे नहीं रखम এরকম করে বানিয়ে নিয়ে এরকম ভাবে রেখে দেব। এরকম একটা কাপড় নিয়েছি আমি এই কাপড়টা কিন্তু ভিজে হালকা ভিজে নিয়ে নিংড়ে নিয়েছি নিয়ে এরকম ভাবে ঢেকে দেব 20 মিনিটের জন্য এরকম ভাবে ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি পুর বানিয়ে নেব। এই যে ছোলাগুলো সিদ্ধ করে নিয়েছিলাম কাবলি ছোলা এই ছোলাগুলোকে একটু হাত দিয়ে এরকম ভাবে মেখে নেব। কাবলি ছোলাগুলোকে ভালো করে মেখে নিয়েছি দেখুন এমন করে মেখে নিতে হবে মাখা হয়ে গেছে। এবার আমি পুরটা বানিয়ে নেব। ঘিটা গরম হয়ে গেছে এর মধ্যে হাফ চামচ জিরে নিয়েছি একটু শুকনো লঙ্কা নিয়েছিলাম সেটা পুরো দিলাম। এবারে যে কাবলি ছোলাগুলো ম্যাশ করে রেখেছিলাম সেই কাবলি ছোলাগুলো দিলাম। लवण और हलुद देव भाजा मसला देव चलो एटा भाजा मसला एर मध्य आछे जीरे धने और गरम मसला हल्का कड़ाई भेजे निये सेटा गुड़ो करे निये मसलाटा एबार देव। एबार चीनी देव एबार आदा और लंकार गुड़ो देव एबार हिंग देव জল দেব এটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে থালাতে আমার পুরটা বানানো হয়ে গেছে। এটা ঠান্ডা হতে দিয়েছি কাপড়টা তুলে নিয়ে লেচি বানিয়ে নেব। এরকম করে নিয়ে এর মধ্যে পুর ভরে দেব। চা
চারিদিকে এইভাবে মুখটা আটকে দেব। বেলনাতে একটু তেল মাখিয়ে নেব। এরকম হালকা হাতে বেলে নেব, এগুলোকে বেশি বড় করব না, ফেটে যাবে নালে। কড়াইতে সয়াবিন তেল দিয়েছি 200 গ্রাম। তেলটা গরম হয়ে এলো কচুরিগুলো ভেজে নেব। আগে হয়ে গেছে কচুরি, এবার তুলে নেব তেল থেকে ছেঁকে। দুটো বাকি আছে, সকালের টিফিন তৈরি হচ্ছে। তো আপনারা বাড়িতে এইভাবে বানাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে দিতে পারেন। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এটা হলো কারি পাতা গাছ, আপনি এখান থেকে কারি পাতা তুলে নেব। এই ডাল নেওয়া হয়ে গেছে, এবার রান্না করতে যাব। এবার কচুরি তরকারি বানিয়ে নেব। আলাদা করে আমি কোনো কারি পাতা নিয়েছি, এগুলো কচি পাতাগুলো বড় হলে আরো বড় বড় লাগে, বড় বড় হয়। বেশি কারি পাতা দেব না, 6টি কারি পাতা নেব। একটা শুকনো লঙ্কা নিয়েছি, এটাকে ফোড়ন দেব। এই যে পাতাগুলো দেব। আর যে বেঁচে যাওয়া যে পুরটা ছিল, আমি যে কচুরি বানিয়েছিলাম যে পুরটা বেঁচে যাওয়া ছিল, আমার এই পুরটা দিয়ে দেবো। আলুগুলো এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম, এবার আলুগুলো দেব। মিশিয়ে নিয়ে হাফ গ্লাস মতো জল দেব, দিয়ে 10 মিনিট মতো ফুটিয়ে নেব। মাঝে মাঝে এভাবে একটু নাড়িয়ে নেব, নাহলে তলা লেগে যেতে পারে। তরকারিটা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে কাবলি আলার ছোলার আপনারাও নিশ্চয় বানিয়ে খাবেন বাড়িতে। লাইক সাবস্ক্রাইব শেয়ার করে করবে আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বানাবেন কেমন লেগেছে। আর এই যে পুরটা বেঁচে ছিল, এই দিয়ে আমি ডাল বানিয়ে দিয়েছি। তো খুব সহজে তৈরি হয়ে গেছে ছোলার ডাল। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।